চাষা তার নামে মহাজন নালিশ করেছে। বিচারা কবি তার কাছে ২৫ টাকা ধার নিয়েছিল। সুদি আসলে তাই এখন ৫০০ টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে ১০০ টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে ৫০০ টাকার ১ পয়সাও কম নেব না, দিতে পারো দাও নাহলে জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নেই। এমন সময় শামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে বলল, ওই ১০০ টাকা আমায় দিলে তোর বাজবার একটা উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন হুজুর। উকিল বলল, তবে শোন, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবি তখন বাপু হে কথা টথা কয়ো না, যে যা খুশি বলি, গাল দিক আর প্রশ্ন করি, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো করবে। আর তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, এই তুমি ৭ বছর আগে ২৫ টাকা ধার নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল, খবরদার বল নিয়েছিলি কিনা। চাষা বলল, ব্যা। উকিল বলল, হুজুর আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগেমেগে বলে উঠলেন, ঐ ফের যদি অমনি করিস আমি তোকে ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, হাকিম বলল, এ লোকটা কি পাগল টাগল আছে নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর ওকে আজকের পাগল, ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল, ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো, ইচ্ছে করি জেনে শুনি পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে এখানে একটা আঙুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে, এই তো ব্যাপার হুজুর। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিকটা শুনে টুনে বললেন, অর্ডার অর্ডার, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির, সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয়তো ৬০০ টাকা বাদই দিলাম, ওই ১০০ টাকাটাই দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে যতই বোঝায়, চাষা তার পাঁঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব, আমার টাকা তুই কেমন করে হজম করিস দেখে নেব। চাষা তার কোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছে কথা বাপু, আমার পাওনাটা আগে চুকিয়ে যাও, ১০০ টাকা রফ হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, উকিল বলল, বাপু হে ওসব চালা কি খাটবে না, টাকাটি এক্ষুনি বের কর। চাষা বোকার মতো মুখ করে আবার বলল,
উকিলটাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কি বলে একই কথা। তখন উকিল বলল, হতো ভাগা গোমুখ পাড়াগে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে, আগে যদি জানতাম তাহলে পটলা শুধু টাকাগুলোই আটকে রাখতাম। হতো ভাগা। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। নমস্কার।